আমাদের বিধায়ক এবং ক্যাশ মানি চেক, ক্যাশ মানি 1,70,000 প্রচুর ফ্যান এবং বাইরে এটা কি করলো? দেখতে পাচ্ছেন রামোস থেকে শুরু করে রাজাদা গোলে আছে, এবং আছে তোমার ইয়াকুবু আছে, সাবালা আছে, হাজার হাজার মানুষের মাঝখানে গোলকিপার মারু আছে, ফারুকটাও কিন্তু আছে, শিলা আছে, সাধারণ একটি টিম কিন্তু অনেক মাঝখানে আর মাঝখানে কিন্তু টাইব্রেকার হবে, দেখার বিষয় কি হবে মেগা ফাইনালে। 3,10,000 টাকার কিন্তু টুর্নামেন্টের লড়াই, দেখা যাচ্ছে কি হয়। গোলকিপার কিন্তু প্রস্তুত, একদিকে রাজাদা আছে, পিএফ এর গোলকিপার মারু আছে, এবং এক্সট্রা আছে কিন্তু ফারুক লস্কর কিন্তু আছে। পিএফ এর প্রথম শট আসছে মুসা, ফাইনাল মেগা ফাইনালের মুখোমুখি মুসা, আর অন্যদিকে গোলকিপার আছে রাজাদা, অঙ্কন দাস রাজাদা, দেখা যাক কি হয়। মেগা ফাইনাল, 3,10,000 টাকা পুরস্কার, কিন্তু 3,10,000 টাকার কিন্তু লড়াই চলবে, 3,10,000 টাকার মেগা ফাইনালে শট নিতে যাচ্ছে মুসা প্রথম শট। হাজার হাজার দর্শক এবং বিধায়ক সাহেব কিন্তু নিজে মাঠে নেমে গেছে, এবং মুসা শট নিতে এসছে, এবং রাজাদা আছে গোলে। রাত্রি 2:20 ও গোল মুসা, চমৎকার গোল করলো, রাত্রি 2:20 কিন্তু তখন টাইব্রেকার চলছে। রাজাদা কিন্তু ওখানে প্রচুর চেষ্টা করে পড়েই আছে, সম্ভবত লেগেছে রাজাদার ওখানে, হয়তো কাঁধে লেগেছে। রাজাদা বলছে কিন্তু ঘাড়ে লেগেছে, রাজাদার কিন্তু চোট লেগেছে একটা। শট করতে এসছে সফিক আলী গাইন, GSW ডেভেলপার হয়ে প্রথম শট নিতে এসছে সফিক আলী গাইন, এবং উল প্লেয়ার আছে মারু। মারু কিন্তু আগের দিন একটা 3,50,000 টাকার কিন্তু শট সেভ করেছিল, সরি 1,80,000 টাকার শট কিন্তু সেভ করেছিল মারু আগের দিন বলাগড়ে। এবং সঙ্গে এখন GSW-র কিন্তু GSW ডেভেলপার প্রথম শট নিতে এসছে সফিক আলী গাইন, মারু গোলে আছে, কিন্তু চোট লেগেছে। রাজাদার কিন্তু কাঁধে চোট লেগেছে, তারপরেও কিন্তু রাজাদার গোলে দাঁড়াচ্ছে, শট নিতে এসছে, দেখা যাক। বিএফএ বিএনআর দ্বিতীয় শট গোলে কিন্তু রাজাদা আছে, দেখা যাক কি হয়। মেগা ফাইনাল, 3,10,000 টাকা, সঙ্গে সদস্য ট্রফি, এবং হাজার হাজার মানুষ, এবং সঙ্গে বিধায়ক কিন্তু মাঠে উপস্থিত আছে। GSW ডেভেলপার কিন্তু প্রচুর ফ্যান, এবং বাইরে এটা কি করলো বাইরে মারলো। প্রচুর দর্শক, কিভাবে খেলা দেখছে এবং শট করতে আসছে সাবালা, 2 নম্বর 3 নম্বর শট মারতে আসছে সাবালা,
সাবালা শর্ট করতে এসছে এবং বলে মারু আছে, দেখা যাক। সাবালা শর্ট করতে এসছে বলে মারু, সাবালা শর্ট করতে যাচ্ছে, সাবালা শর্ট করতে যাচ্ছে বলে মারু আছে, গোল করে দিল, গোল করে দিল। আচ্ছা কেউ আসবে না, একদম কেউ না। ভালো চেষ্টা করেছিল কিন্তু মারু, ওখানে খুব ভালো চেষ্টা করেছিল সাবালা। শিলা শট করতে এসছে এবং সাবালা কিন্তু সঙ্গে আছে। গোল করলে কিন্তু খেলা বেঁচে থাকবে। দ্বিতীয় শট, মাফ করবেন, তখন দ্বিতীয় শট নিতে এসেছিল, আগের শটটা সাবালা এবং শিলা। যদি রাজাদা এটা সেভ করে দেয় তাহলে খেলা কিন্তু এখানেই শেষ, এবং যদি শিলা গোল করে তাহলে খেলা কিন্তু এখনও টিকে থাকবে। শেষ শটটা কিন্তু মারুকে সেভ করতেই হবে, বা মারু দাঁড়াক বা ফারুকদা দাঁড়াক। শিলা শট করতে এসছে গোলে, গোলে